Assalamualaikum warahmatullahi wabarakatuh. Hamidan wa musalliman wa musalliman amma ba'd. Priyo dini bhai o bonera, onekei amake ekti proshno kore thaken ba onek din theke kortechen, seta holo je purush ebong mohilar namazer moddhe parthokyo ki? Je purush namazer moddhe je somosto sura kirat pore, mohilader namazer moddhe sura kirater parthokyo ache kina ba onno আর কি কি পার্থক্য রয়েছে তো ধন্যবাদ জানাই যারা এই সম্পর্কে কমেন্ট করেছেন জানার আগ্রহ প্রকাশ করেছেন আসলেই বিষয়গুলো সকলেরই জানা উচিত জানা থাকলেই আমল করা সুবিধা হয় আর না জানা থাকলে আমল করা কষ্টকর হয়ে যায় আর জানার পরেই আমল করা উচিত না জেনে আমল করতে গেলে আমলের মধ্যে ভুল হবেই তো প্রিয় বন্ধুরা আমি ক্লিয়ারভাবে বলছি পুরুষ এবং মহিলার নামাজের মধ্যে পার্থক্য রয়েছে শুধুমাত্র শারীরিক কিছু পার্থক্য রয়েছে তবে সূরা কিরাত তাসবিহ তাহলিল আর যে সমস্ত দোয়া এই সমস্ত বিষয়ের কোনো পরিবর্তন নাই পুরুষেরাও যে সমস্ত সূরা কিরাত পড়বে দোয়া পড়বে যে সমস্ত তাসবিহ পড়বে মহিলারাও সেই দোয়া সেই সূরা কিরাত এবং সেই তাসবিহগুলো পাঠ করবে শুধুমাত্র শারীরিক কিছু পরিবর্তন রয়েছে পুরুষের নামাজের মধ্যে শারীরিক কিছু পরিবর্তন আছে মহিলাদের নামাজের মধ্যে শারীরিক কিছু পরিবর্তন আছে তো ইনশাআল্লাহ ইন ফিউচার আমি এই মহিলাদের শারীরিক পার্থক্যগুলো আপনাদেরকে একদম প্র্যাকটিক্যাল ভাবে দেখিয়ে দেব ইনশাআল্লাহ আমি যদি সম্ভব হয় আমার পক্ষে তাহলে আমি আমার একটা ছোট ছাত্রী যার বয়স এখনো 10 বছর হয়নি এরকম একটা ছোট ছাত্রীর মাধ্যমে আপনাদেরকে প্র্যাকটিক্যাল ভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখবেন তাহলে পরবর্তী ভিডিওগুলো আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা খুব শীঘ্রই আমি মহিলাদের নামাজ নিয়ে ভিডিও নিয়ে আসব ততক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকুন তো বন্ধুরা এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট করে জানাবেন এবং আপনি যদি কোনো ইসলামিক বিষয়ে জানতে আগ্রহী থাকেন জানতে চান তাহলে কমেন্ট করে জানান ইনশাআল্লাহ আপনাদের কমেন্ট করা বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করব আর দেখা হবে পরবর্তী কোনো একটা ইসলামিক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা সকলকেই ভালো রাখুন সুস্থ রাখুন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু মাওলানা সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা খায়রুল খালকি কুল